বাংলাদেশি দর্শকদের আইপিএল দেখার অনেকটা মূল কারণ দেশের দুই তারকা সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। আইপিএলের এবারের আসরে সাকিব আল হাসান খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আর মুস্তাফিজ খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। দেশের দুই সেরা তারকাদের দুই দল আজ বৃহস্পতিবার মাঠে নামছে একে অপরের প্রতিপক্ষ হয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30। আইপিএলের চলতি মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে হেসে খেলেই জয় পায় সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ। বোলারদের দুর্দান্ত পারফরমেন্সের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় রাজস্থান রয়্যালসের বিপক্ষে 9 উইকেটের বিশাল জয় পান সাকিবরা। এই ম্যাচে বল হাতে সফল হন সাকিব। কিপ্টে বোলিংয়ে 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 2 উইকেট তুলে নেন এই স্পিনার। বৃহস্পতিবার ঘরের মাঠে তাই তার দলে থাকাটা অনেকটাই নিশ্চিত। বলা যায় সাকিব ছাড়া সানরাইজার্স হায়দ্রাবাদ এখন কল্পনা করাই যায় না। এদিকে হায়দ্রাবাদের ঠিক উল্টো চিত্র মুম্বাইয়ের। নিজেদের প্রথম ম্যাচেই চেন্নাইয়ের কাছে হেরে গেছে দলটি। ম্যাচের 17তম ওভার পর্যন্ত চেন্নাইকে চেপে রাখলেও শেষ 3 ওভারে 47 রান দেয় 3 বোলার। এর মধ্যে জসপ্রীত বুমরা এবং মিশেল ম্যাকলেনাগান 2 ওভারে দেন 40 রান। শেষ ওভারে মুস্তাফিজুর রহমান চেষ্টা করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না, ফলে 1 বল বাকি থাকতেই জয় পায় চেন্নাই। মুস্তাফিজুর রহমান 3.5 ওভার বল করে এদিন 39 রান খরচায় 1 উইকেট নেন। এবার চলুন জেনে নেওয়া যাক আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশে কারা কারা রয়েছেন। সানরাইজার্স হায়দ্রাবাদ: ঋদ্ধিমান সাহা, শিখর ধাওয়ান, কেন উইলিয়ামসন, মনীষ পাণ্ডে, দীপক হুডা, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, বিলি স্ট্যানলেক এবং সিদ্ধার্থ কাউল। মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: অ্যাভিন লুইস, রোহিত শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, জাসপ্রীত বুমরা, মিশেল ম্যাকলেনাগান, মুস্তাফিজুর রহমান এবং মাইনাক মার্কান্দে। দর্শক মণ্ডলী, আজকে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচে আপনারা কাকে জয়ী দেখতে চান আপনার মতামতটি জানিয়ে দিন মিক্সার ওয়ার্ল্ডকে। আপনার মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।